দর্শক, ভোটের লড়াইয়ে এবার ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব তালুকদার, কথা বলবো তার সাথে। বিপ্লব, লালমোহনে ভোটের লড়াই এবং ভোটের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন বিপ্লব। ধন্যবাদ ইভা। আমি লালমনে রয়েছি, সকাল থেকেই রয়েছি এই ভোলা তিন আসনটিতে। এই আসনটি ভোলা, লালমন এবং তজুমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনের ভোটের প্রচার প্রচারণার ক্ষেত্রে আমি যদি আপনাকে তথ্য দিই, সেটি হলো যে সকাল থেকে কিন্তু এই আসনটিতে আমরা আওয়ামী লীগের প্রার্থী এবং জাতীয় পার্টির প্রার্থী এবং পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী রয়েছে হাত পাখা মার্কায় যিনি নির্বাচন করছেন, তাদেরকে আসলে নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখেছি। কিন্তু আসলে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মেজর হাফিজ আহমেদ, তিনি আসলে গত তিন দিনও কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু কোনো প্রচার প্রচারণে যায়নি। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে যিনি লাঙ্গল মার্কায় জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন করছেন নুন্নবি সুমন, তার কাছে জানতে চাচ্ছি যে আসলে তিনি নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন এবং তিনি আসলে এমপি কেন হতে চান, এই প্রশ্নটি আমি তার কাছে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমাকে আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আমার এই এলাকায় দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টি করিতেছি এবং আমাদের এই এলাকার যত উন্নয়ন হয়েছে এগুলি সব জাতীয় পার্টির আমলে হয়েছে, বড় বড় কাজগুলি সব জাতীয় পার্টির আমলে হয়েছে। যেমন এখানের হেলিপ্যাড, এই লালমোহন টু চরপেশন রাস্তা, ভোলা বাস স্ট্যান্ড, এখানের উল্লেখযোগ্য দৃশ্যমান যত উন্নয়ন। নির্বাচনের মাঠের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে নির্বাচনের পরিস্থিতি খুবই ভালো। আমরা আশাবাদী যে এখানে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এবং এই অঞ্চলের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে 30 তারিখে লাঙ্গলপতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আছি এবং আমি মনে করি যে এরশাদ সাহেব 9 বছর শাসন করেছেন দেশ, এই শাসন আমলটা স্বর্ণ উজ্জ্বল, এজন্য মানুষ আমাকে ভোট দিবেন লাঙ্গলপতিকে, এটা আমি বিশ্বাস করি। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের পরিবেশ, আমরা পরস্পর সবাই একদম ভালোভাবে আমরা কাজ করতেছি, এখানে কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ইভা, আমি আপনাকে একটি তথ্য দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হলো যে এই লালমোহন অর্থাৎ এই ভোলা তিন আসনটি, এই আসনটির মোট ভোটার সংখ্যা 2,93,000, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,43,000, মহিলা রয়েছে 1,50,000। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।